আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা আজকে আলোচনার নাম দিয়েছি চেতনা নাশক দিয়ে ধর্ষণের পর হত্যা নাম শুনেই বুঝতে পারছেন যে আমরা আজকে কোনো একটি ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো এরকম একটি ঘটনা গত সতেরো ফেব্রুয়ারি ঘটেছিল সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা এলাকায় এবং সেই নারীর তখনই আসলে পরিচয় নিশ্চিত করা গিয়েছিল কিন্তু কেন আসলে তাকে হত্যা করা হলো এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছিল এবং সেই বিষয়গুলো নিয়ে সিআইডি দীর্ঘ তদন্ত করে মাত্র তিন দিনের মধ্যে তিনজন আসামিকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই ঘটনার আদ্যপান্ত নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের আলোচনা তো এই বিষয়ে চলুন প্রথমেই দেখে আসি আমার তৈরি একটি প্রতিবেদন সৌদি আরব প্রবাসী সোরকুমিয়ার স্ত্রী শাহনাজ পারভিন জোস্নার সঙ্গে পরিচয় ছিল ফার্মেসি ব্যবসায়ী জিতেশ গোপের পুলিশ বলছে ষোলো ফেব্রুয়ারি জোৎসনা বেগম জিতেশের মালিকানাধীন অভিমেডিকেলে ওষুধ কিনতে গেলে কৌশলে তাকে চিকিৎসা কক্ষে ডেকে নেয় সে চেতনা নাশক দিয়ে অচেতন করে ফেলা হয় জ্যোৎস্নাকে জিতেশ একই মার্কেটের মুদি ব্যবসায়ী অভিজিৎ ও এরপর আরেক বন্ধু অসিত গোপকে নিয়ে রাতের বেলা ধর্ষণ করে চোসনাকে তাকে ফার্মেসির পেছনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ছোট্ট একটি কক্ষ থাকে সেখানে বলেন যে বসার জন্য তাকে একটি ঘুমের ওষুধ অন্য ওষুধ বলে তাকে খাইয়ে দেওয়া হয় পালাক্রমে তাদের সাথে ধস্তাধস্তি হয় এসময় সময় ফার্মেসিতে থাকা ফল কাটা চাকু দিয়ে আঘাত করা হয় তাকে পরে জোৎস্নার ওড়না গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা লাশ গুমের উদ্দেশ্যে ছয় টুকরা করলেও ফার্মেসিতেই রেখে পালিয়ে যায় ঘটনার তিন দিনের মধ্যেই সুনামগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে সিআইডি একজন গলার মধ্যে তার পরনের যে ওন্না ছিল ওন্না দিয়ে তাকে চাপ দেন এবং সেই প্রাথমিক চিকিৎসা যেখানে দেওয়া হয় সেখানে বালিশ ছিল সেই বালিশ দিয়ে বাকি দুইজন বালিশ চাপা দিয়ে প্রথমে তার মৃত্যু নিশ্চিত করেন পরবর্তীতে ছুরি দিয়ে কেটে তাকে বিখণ্ড ছয়টি খণ্ডে বিভক্ত করেন নিহত শাহনাজ পারভীন জোসনা তিন ছেলে মেয়ের জননী নাজমুস সময় সংবাদ ঢাকা লোমহর্ষক এই চাঞ্চল্যকর ঘটনা আসলে দেশব্যাপী আলোড়ন তোলে এবং এটি নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তারা তদন্তে নামের মধ্যে সিআইডিও অন্যতম যারা আসলে ঢাকা থেকে এই সেন্ট্রাল জায়গা থেকে এটিকে মনিটরিং করা হচ্ছিল এবং আসলে প্রকৃত অপরাধীকে সেটি আসলে খুঁজে বের করার চেষ্টা হচ্ছিল দর্শক শুনছিলেন যে এই যে শাহনাজ পারভিন জোৎসনা তিনি আসলে তার যে নিজের বাড়ি রয়েছে জগন্নাথপুর পৌরসভায় সুনামগঞ্জে সেখানে আসলে তার দুই ছেলে এবং এক এক মেয়ে নিয়ে বসবাস করতেন তার স্বামী সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার নাম সোরকুমিয়া আসলে তার সেই পারিবারিক ভাবে পার্শ্ববর্তী গ্রামেই আসলে এই লোক যিনি এই হত্যাকাণ্ডের সাথে প্রধান আসামি হিসেবে জড়িত তিনি বসবাস করতেন তার সাথে এই যে জ্যোৎস্না বেগম তিনি বিভিন্ন সময় যেতেন সেখানে তার ফার্মেসিতে ওষুধপত্র নিতে এইভাবে তার মধ্যে আসলে একটি সম্পর্ক তৈরি হয় সেটি হচ্ছে নিছক পরিচয়ের একটি সম্পর্ক এবং এই সম্পর্কের উপর ভিত্তি করে আসলে সে জানায় যে তিনি একটি জটিল রোগে আক্রান্ত তো ওই যে অভি ওই পৌরসভা মার্কেটের যিনি মেডিকেলের মালিক বিশেষ করে তিনি আসলে ফার্মেসির ব্যবসা করেন এবং তিনি ছোটোখাটো রোগে আসলে চিকিৎসাও দিয়ে থাকেন তিনি চন্দ্র গোপ তিনি বলেন যে তার কাছে এই রোগের চিকিৎসা আছে এবং সে যদি যায় তাহলে তিনি তা ব্যবস্থা করতে পারবেন তো এরই ফলশ্রুতিতে আসলে ষোলো ফেব্রুয়ারি এই জ্যোৎস্না বেগম বিকেলের দিকে এই জিতেশের ফার্মেসিতে যেটি জগন্নাথপুর পৌরসভা মার্কেট এবং সেইখানে তিনি গিয়েছিলেন তারপরে সে অভিক মেডিকেল সেখানে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং বিভিন্নভাবে আসলে তাকে সময় সময়ক্ষেপণ করানো হচ্ছিলো এই জ্যোৎস্না বেগমকে জিতেশচন্দ্র গোপ সময় ক্ষেপণ করাচ্ছিলেন এক পর্যায়ে যখন জ্যোৎস্না বেগম বলার চেষ্টা করছিলেন যে তাকে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে তাকে বাসায় ফিরতে হবে তখন তাকে ওই যে ফার্মেসির দোকান তার পেছনে যে ছোট্ট কক্ষ থাকে চিকিৎসা কক্ষ সেই কক্ষে আসলে ডেকে নিয়ে যায় চন্দ্র গোপ এবং সেখানে তাকে ঔষধের নামে আসলে চেতনানাশক খাইয়ে দেওয়া হয় এবং চেতনানাশক খাওয়ার পরে স্বাভাবিকভাবেই সেই জ্যোৎস্না বেগম অচেতন হয়ে সেখানে পড়ে থাকেন এই সময়ের মধ্যে তার সমস্ত কাজকর্ম সেরে এই যে জিতেশচন্দ্র গোপ তিনি তার সমস্ত কাজকর্ম সারেন এবং যখন রাত গভীর হয় আনুমানিক আজকে সিআইডির পক্ষ থেকে যে ব্রিফের আয়োজন করা হয়েছিল তার সদর দপ্তরে সেখানে যিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর তিনি আসলে জানাচ্ছেন যে রাত বারোটার দিকে এই জ্যোৎসনা বেগম এই রাত বারোটার দিকে আসলে জিতেশ চন্দ্র তার একই মার্কেটের মুদি ব্যবসায়ী তার এক বন্ধু এবং হচ্ছে যে আরও একটি ফার্মেসি ব্যবসায়ী তার হচ্ছে আরেক বন্ধু তাদের নাম আসলে অনজিৎ যিনি আসলে মুদির ব্যবসা করেন সেখানে এবং সেখানে আরও একটি ফার্মেসির মালিক তার নাম হচ্ছে অসিত গোপ এই তিনজন মিলে এই দুজনকে তিনি ডাকেন এবং তারা রাত বারোটার সময় তার কক্ষে অচেতন ফার্মেসির মধ্যে অচেতন অবস্থায় থাকা বেগম বেগমকে তারা তিনজন পালাক্রমে আসলে ধর্ষণ করে এবং একটি পর্যায়ে রাত শেষ রাতের দিকে যখন জ্যোৎস্না বেগমের জ্ঞান ফিরে তিনি যখন তার যখন চেতনা ফিরে আসে তখন তিনি সবাইকে চিনতে পারেন এবং সেখান থেকে তিনি ছুটে যাওয়ার জন্য তাদের সাথে ধস্তাধস্তি করে এবং বলেন তাদেরকে যে তাদের নামে মামলা করবেন অথবা গ্রামের সমস্ত মানুষকে জানিয়ে দিবেন তারা যেহেতু একই এলাকার একই পার্শ্ববর্তী গ্রামের এবং সবাই সবাইকে চেনেন সুতরাং তারা এই যে তিনজন ধর্ষক তারা আসলে ভয় পেয়ে যায় এবং ফলশ্রুতিতে তারা জ্যোৎস্নে শাহনাজ পারভিন যে জ্যোৎসনা তাকে হত্যার পরিকল্পনা করে তো প্রাথমিকভাবে তারা ফার্মেসিতে থাকা যেই ফল কাটা চাকু মুক্তাধর যিনি পুলিশের যিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার তিনি বলছেন যে প্রথমে তাকে ওই চাকু দিয়ে আঘাত করা হয় এরপরে সে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন একজন তার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরে এবং ওই যে ফার্মেসি যেই চিকিৎসা কক্ষ সেখানে থাকা বালিশ নিয়ে এসে একজন তার মুখের উপরে চেপে ধরে তাকে তার মৃত্যু আসলে তিনজন মিলে নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করার পর তারা আসলে লাশটিকে গুম করতে চেয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন জিতেশ অসিত এবং হচ্ছে যে তার যে মুদি ব্যবসায়ী বন্ধু তারা তিনজন মিলে আসলে সিআইডিকে প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে লাশটিকে তারা পার্শ্ববর্তী একটি মাছের খামারে মাছের ঘেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল যেই কারণে তারা প্রথমেই সেই লাশটিকে আসলে চাকু দিয়ে কেটে ছয় টুকরা করে তো মুক্তাধর যেটি বলছেন চাকুটি ছিল খুবই ভোতা ধরনের চাকু এবং সেটা দিয়ে আসলে ছয় টুকরো করা সম্ভব না যে উপরের যে মাংস পেশি সেগুলোকে সেই চাকু দিয়ে তারা কাটতে পেরেছিলো এবং বাকি যে বিশেষ করে যে শরীরের যে হাড়ের যে অংশগুলো ছিল সেগুলোকে তারা হচ্ছে দুমড়ে মুচড়ে তারা হচ্ছে যে ভাঙে এবং লাশটিকে ছয় টুকরা করে তারা হচ্ছে যে গুম করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তী সময়ে তারা আর সেটি লাশকে গুম করতে পারেনি তারা সেখানে রেখেই আসলে পালিয়ে যায় তো যেহেতু আর জ্যোৎস্না বেগম বাসায় ফিরছিলেন না সুতরাং জোস্সনা বেগমের যে ভাই হেজাল উদ্দিন তিনি সকালবেলায় একটি মামলা থানায় একটি মামলা দায়ের করেন এবং সেই তাকে নিখোঁজের কারণে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার খোঁজ করতে গিয়ে পুলিশ আসলে ততক্ষণে পৌরসভা মার্কেটে অভি মেডিকেল যে জায়গাটি ফার্মেসি সেখানে আসলে একটি নারীর লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে তার যে পরিবার রয়েছে জ্যোৎসনা বেগমের তারা গিয়ে শনাক্ত করেন যে এটি জ্যোৎসনা বেগমের লাশ এবং প্রাথমিকভাবেই পুলিশ তখনই আসলে সন্দেহ করে যে অভি মেডিকেলের যিনি মালিক স্বত্বাধিকারী জিতেশ তাকে কারণ যেহেতু তার ফার্মেসির মধ্যে লাশটিকে আসলে একটি কার্টুনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় সুতরাং তারা ধারণা করে যে এই লাশের সাথে সরাসরি জড়িত থাকবে সেই বিনি এটের মালিক সেই হয়তো এই সাথে সরাসরি জড়িত থাকবে এবং তাকে আসলে পুলিশ খুঁজতে থাকে ততক্ষণে সেই এই জিতেশ এবং তার দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায় জিতেশ চলে যায় ব্রাহ্মণবাড়িয়ায় তার মায়ের কাছে এবং হচ্ছে যে তার স্ত্রীকে বলে যায় যে তার মা খুব অসুস্থ যে কারণে তিনি আসলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যাচ্ছেন এবং তিনি সেখানে গিয়ে তার মায়ের ওখানে অবস্থান গ্রহণ করেন এবং পরবর্তীতে সময় তিনি চলে আসেন ঢাকার ভাটারায় এবং বাকি দুইজন আসলে এলাকা ছেড়ে যাননি তারা আসলে সেখানেই ছিলেন তো পরবর্তীতে পুলি এটি যখন দেশব্যাপী আলোচিত হয় এই ঘটনা যখন গণমাধ্যমে আসে তখন পুলিশ যেমন নড়ে চড়ে উঠে এবং এটিকে তদন্ত করার জন্য সিআইডি আগ্রহ প্রকাশ করে এবং সিআইডির পক্ষ থেকে বিশেষ অভিযানিক দল তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আজকে সকালে ভাটারা থেকে গ্রেফতার করে জিতেশকে যিনি আসলে মূল আসামি এবং বাকি তার যে বন্ধুরা রয়েছে তাদেরকে আসলে সে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এই ঘটনাটি আসলে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে নিছক একটি বিকৃত মানসিকতা থেকে অন্য কোনো কারণে নয় শুধুমাত্র একটি মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যে তারা প্রথমে তাকে এ পরিকল্পিতভাবে তাকে সে তার ফার্মেসিতে ডাকে এবং সেখানে সে গেলে তাকে ওষুধের নামে চেতনানাশক খাইয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সময়ে এই ধর্ষণকে ঢাকতে এবং ধর্ষণ যাতে প্রকাশ না পেয়ে যায় এবং যদি সেটি আসলে থানা পুলিশ হয় অথবা যদি গ্রামের মানুষজন জানে তাহলে তাদের সমূহ বিপদ হতে পারে সেটির আশঙ্কায় তারা পরবর্তীতে তাকে হত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করে এবং খুবই লোমহর্ষকভাবে খুবই নিষ্ঠুরভাবে তাকে একটি লাশকে ছয় টুকরা করে সেটিকে গুম করে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ যেটি বলছে শুধুমাত্র নিছক একটি বিকৃত মানসিকতার কারণে একটি পরিবার ধ্বংসের পথে এবং একটি পরিবার না আসলে চারটি পরিবার যে তিনজন ধর্ষক এবং হত্যাকারী পাশাপাশি ওই যে প্রবাসী ছোরকুমিয়া তার যে দুটি ছেলে এবং একটি মেয়ের যে সব পরিবারটি এই শুধুমাত্র এখন কিন্তু বলা যেতে পারে যে মানে একেবারেই বেসামাল একটি পর্যায়ে এসে পৌঁছেছে পুলিশ বলছে যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না ক্ষেত্রে নাগরিকদেরকে আরও বেশি সচেতন হতে হবে নাগরিকদেরকে যে কোনো পরিস্থিতিতে আসলে বিপদে পড়তে পারি এরকম একটি তাদের সবসময় চেতনা থাকা উচিত এবং যে কোনো মানুষের বিশ্বাসে সেটি ফার্মাসি হোক অথবা যে কোনো সম্পর্ক হোক সেটা যদি বিপদের আশঙ্কা থাকে এবং কতটুকু মিশবো কতটুকু মিশবো না কোন সময় সেখানে যাব কোন সময় যাব না এই বিষয়গুলোকে মানুষের প্রতি মানুষকে আরও বেশি সচেতন হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা বলছেন যদি সেটি যখন তিনি বুঝছেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং তাকে বিভিন্ন অজুহাতে সেখানে আসলে রাখার চেষ্টা হচ্ছে সে সময় যদি তিনি বুদ্ধি করে চলে যেতে পারতেন তাহলে আসলে এ ধরনের বিপদ আসলে হতো না তো বিপদ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আসতে পারে সেই জন্য মানুষকে আরো বেশি সচেতন হতে হবে নাগরিকদেরকে তারা পরামর্শ দিচ্ছেন আসলে সেটি এবং খুবই ঠুনকো ঘটনায় একটি বিকৃত মানসিকতা একটি নারীকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন অনেকগুলো পরিবার বেশামূল্য অবস্থায় রয়েছে সুতরাং যে মানে পুলিশ বলছে মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি এখান থেকে আসলে শিক্ষা নিতে হবে এবং যদি এখান থেকে শিক্ষা না হয় তাহলে এ ধরনের অপরাধ বাড়বে এবং পুলিশ বলছে যে সম্প্রতি বিভিন্ন ঘটনায় সব থেকে ভিকটিমের শিকার হয়ে থাকে নারী এবং শিশু সুতরাং পরিবারের অন্য সচেতন মানুষদেরও এই নারী এবং শিশুর প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময় সংবাদের সাথেই থাকুন